আজ বাসায় চলো, তোমার উপর আমার জোর আছে কিনা সেটাই দেখবো, আমার মুখের উপর কথা বলার সাহস কি করে পাও সেটাই দেখবো। দীপ আসিফের কেবিনে ঢোকার আগে নীলকে একটা ছোট্ট এসএমএস করে, আমার উপর রাগ না করে এখন অফিস স্যারের রুমে আসে, আমি চাই না আমার উপর রাগ করে কেউ ভুলভাল চিন্তা করুক, আসবো স্যার। আসো দীপ। বলুন স্যার, আমি কি সাহায্য করতে পারি? বসো এখানে। দীপ আসিফের সামনে চেয়ারে বসে পড়ে। কেমন আছো দীপ? এই কথাটা জানে কি আপনার ফাইলের মধ্যে আছে? আমায় সবসময় ভুল ভাবো কেন? আমায় কি মাফ করা যায় না? অহেতুক কথা বলে আমার সময় নষ্ট করবেন না স্যার। আমি তোমাকে ভালোবাসি দীপ। কেন, শরীর ভোগ করার মতো কোনো মেয়ে পাচ্ছেন না? আসিফ কিছু না বলে এসে টিপের হাত ধরে, আর সেই সময় নীল কেবিনে ঢুকে। নীলকে দেখে আসিফ টিপের হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। টিপ উঠতে গেলে নীল ইশারাতে বসতে বলে টিপ বসে পড়ে। স্যার আপনি? কি হচ্ছিল কি এখানে? আসলে স্যার, আমি তো শুনেছিলাম এখানে কোনো জরুরি কাজ হচ্ছে, বাট হাতে হাত দিয়ে কি হচ্ছিল? আসলে কাল রাতে ওরা আমার একটু ঝগড়া হয়েছে, তাই ও কথা বলা বন্ধ করে দিয়েছে। টিপ ভ্রু কুচকে আসিফের দিকে তাকিয়ে আছে। নীল টিপের দিকে এক নজর দেখে আসিফের দিকে তাকায়। তাই ঝগড়া? তাও রাতে কি নিয়ে? আসলে স্যার, কাল আমাদের প্ল্যান ছিল সারা রাত জেগে কথা বলার, কিন্তু শেষ রাতে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিলাম, এতেই ও রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে। আসিফের কথা শুনে নীল হা হা করে হেসে ওঠে, আর টিপ ঠাস করে আসিফকে থাপ্পড় মেরে দেয়। টিপ, তুমি স্যারের সামনে কি করলে? আর একটা মিথ্যে বললে? টিপ, তুমি বাইরে যাও। ও, মিথ্যে? আমি বাইরে যেতে বলেছি। টিপ নীলের উপর রাগ দেখিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে বের হয়ে আসে। আসলে স্যার, টিপ অমনি। নীল সাথে সাথে দু হাত দিয়ে টেবিলে জোরে একটা বাড়ি দিয়ে আসিফের দিকে ঘুরে দাঁড়ায়। আসিফ নীলেরও ব্যবহারে আর রাগী লুক দেখে ভয় পেয়ে যায়। এনিথিং রং স্যার? ডু ইউ নো হু আই অ্যাম? হোয়াট ডু ইউ মিন? টিপের হাজবেন্ড আমি। হোয়াট? ইয়া, কাল সারা রাত ও আমার বাড়িতে, আমার রুমে, আমার বেডে, আমার বুকে ছিল। তোমার সাহস কি করে হয় ওর সম্পর্কে এই ধরনের মিথ্যা কথা আমার সামনে বলার? জানো আমি তোমাকে কি করতে পারি? টিপ আপনাকে বিয়ে করেছে? ম্যাম, ম্যাম বলো ওকে, ওকে নাম ধরে ডাকার অধিকার আমি তোমাকে দিই। আমি জানতাম না আপনি ওর। কি ভেবে তুমি ওর নামে এইসব কথা রড়াচ্ছ? কাইন্ডলি বলবে আমায়। আমি আসলে? তুমি? তুমি আসলে কি? হ্যাঁ, তুমি চেনো না আমায় আসিয়ে, আমি তোমার যে কী অবস্থা করতে পারি। সে প্রথম দিন থেকে তোমায় দেখছ পিছু পিছু ঘুরছ, কেন সেটা? নীলের চিৎকার শুনে অনেক স্টাফ দরজার বাহিরে এসে দাঁড়ায়। সবার হইচইয়ে টিপ এসে বাইরে থেকে নীলের চিৎকার শুনে ভয় পেয়ে যায়। কি হচ্ছে এখানে? সবাই কাজে যান, স্যার বের হয়ে আপনাদের দেখলে আরো বকা দেবেন। টিপ কথাগুলো বলেই কেবিনে ঢুকে যায়। ঢুকে দেখে নীল অগ্নিমূর্তি রূপ নিয়ে আসিফের সামনে দাঁড়িয়ে আছে, আর আসিফ চুপ করে নীলের সামনে দাঁড়িয়ে আছে। টিপকে দেখে দুজন এই টিপের দিকে তাকায়। টিপ বুঝতে পারছে না এইটুকু সময়ে কি ঘটে গেছে, ওর কি বলা উচিত সেটাও বুঝতে পারছে না। আচমকাই নীল টিপকে টেনে নিয়ে কনফারেন্স রুমে চলে যায়, আর সবাইকে কনফারেন্স রুমে আসতে বলে দেয়। আপনাদের আমি এখানে কিছু জরুরি কথা বলার জন্য ডেকে পাঠিয়েছি। একটা কথা, আমি কিছু সমস্যার কারণে আপনাদের কাছ থেকে গোপন করে গেছি, আর সেটা হলো টিপ আসলে আমাদের অফিসের স্টাফ নয়, আমার ওয়াইফ মিসেস নীল চৌধুরী। তাই যারা ওর দিকে কু নজর দিয়ে রেখেছে তাদের বলছি নজরটা সরিয়ে নিতে, না তো আমার নজর পড়ে যাবে তার উপর, আর নীল চৌধুরীর নজর যার দিকে পড়ে সে মাটিতে ধূলিসাৎ হয়ে যায়। সো মাইন্ড ইট। নীল টিপকে নিয়ে বের হয়ে আসে। আমি সিঁড়ি দিয়ে। নীল টিপের কথা না শুনে টিপকে টেনে নিয়ে লিফটে ওঠে। লিফটে উঠেই টিপকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। টিপ কি করবে বুঝতে পারছে না, নীল যে সাংঘাতিক রেগে আছে সেইটা বুঝতে পারছে, কারণ আজ নীলের জড়িয়ে ধরতে কোনো ভালোবাসা নেই, আছে রাগ। টিপ কি করবে ভাবছে, জড়িয়ে ধরবে নাকি ধরবে না? এর মধ্যেই লিফট নিচে চলে আসে। লিফট থেকে নেমে আলতো করে টিপের হাত ধরে এনে গাড়িতে বসিয়ে দেয়, তারপর সোজা বাসায় চলে আসে। বাসায় এসে দেখে দাদি নেই, কোনো রিলেটিভের বাসায় গেছে। টিপ চুপ করে বিছানায় বসে আছে, আর নীল সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। ফ্রেশ হবেন না, চেঞ্জ করে নিন। আপনি কি বিশ্বাস করেন আমি ওর সাথে কাল সারা রাত কথা বলেছি? সমস্যা কি কথা বললে বলেন তো, আমি কি কিছু করেছি, কোনো ভুল হয়েছে আমার থেকে? কিছু হলে বলেন, মুখ ফুলিয়ে। নীল উঠে ওয়াশরুমে চলে গেল। ঠিক অবাক হয়ে যায় নীলের কাজে। এটি কি হলো, এভাবে ওয়াশরুমে চলে গেল কেন? ইচ্ছে করছে ঠাস ঠাস করে দুগালে দুটো মেরে দিই, সব গুন্ডা দিয়ে ভরা আমার জীবন। টিপ নিচে খাবার রেডি করতে চলে গেল। টিপ এসে দেখে নীল আবার ওই ল্যাপটপ নিয়ে বসে আছে,
এটা দেখে এটিপ একটু রেগেই ওঠে। খাবেন না আপনি? টিপ এবার গিয়ে ল্যাপটপটা তুলে হাতে নিয়ে বের হয়ে চলে আসে। নীল কিচ্ছু বলে না। এদিকে টিপ অনেকক্ষণ বসে আছে, বাট নীল নিচে নেমে এলো না দেখে টিপ ল্যাপটপটা নিয়ে আবার রুমে চলে আসে। এসে দেখে নীল ট্যাব নিয়ে কাজ করছে। এটা দেখে টিপ আবার রেগে যায়। ঠাস করে ল্যাপটপটা নীলের সামনে রেখে বিছানায় পা তুলে বসে তিশার কাছে ফোন দেয়। কই আছিস? সাথে সাথে নীল টিপের দিকে তাকায়। নীলের তাকানো দেখে টিপ ঝট করে বিছানা থেকে নেমে ফোনটা নীলের সামনে ধরে চিল্লিয়ে ওঠে। তিশার সাথে কথা বলছি, কোনো ছেলের সাথে নয়। নীল আবার ট্যাবে মাথা গুঁজে দিল। কোচিং শেষ? হুম। আসতে পারবে এবার? কেন, কোনো জরুরি দরকার আছে আপু? জরুরি বলতে ক্ষুধা লেগেছে অনেক। টিপের কথা শুনে নীল টিপের দিকে তাকায়। ওর তো মনেই নাই টিপের হাত কেটে গেছে। তোদের কি ধারণা আমার ক্ষুধা লাগে না? রোবট আমি? সকালে একটা স্যান্ডউইচ খেয়েছি, দুপুরে খাইনি, এত রাত হয়ে গেছে। কেন, তোর হাতে কি হয়েছে? সকালে হাত কেটে গেছে আমার, পুরো হাত ব্যান্ডেজ করা, কি করে খাবো বল? আমার কথা কি তোদের মাথায় আছে? যে যাকে নিয়ে ব্যস্ত আমাকে তো। টিপের কথা শেষ হবার আগেই নীল আচমকাই টিপের মুখে খাবার গুঁজে দেয়। আপু এরকম করছিস কেন? খাচ্ছি, পরে কথা বলি। ওকে। আপনাকে বলেছি আমাকে খাইয়ে দিতে? কথা বললেন না আমার সাথে? হ্যাঁ করো। তার আগে বলেন আপনি আমার সাথে এমন করছেন কেন? ভালো লাগছে না, বিরক্ত করো না, চুপচাপ খেয়ে নাও, না হলে শরীর খারাপ হবে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। টিপ এক ঝটকায় খাবারের প্লেটটা নীলের হাত থেকে নিয়ে টেবিলের উপর রেখে দেয়। তারপর এক টানে হাতের ব্যান্ডেজটা খুলে ইচ্ছে করে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। আর সাথে সাথেই নীল টিপের হাত সরিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। নীল টানতে টানতে টিপকে ওয়াশরুমে এনে বেসিনের সামনে টিপের হাত ধরে এগিয়ে নিলেই টিপ ঝাটকা মেরে হাত সরিয়ে নেয়। লাগবে না আমার আপনার সিম্পাথি, আমি নিজেরটা নিজে বুঝে নিতে পারবো। কোষে দূরে থাপ্পড় মেরে একদম গালটা ফাটিয়ে দেবো। কিসের সিম্পাথি? হ্যাঁ কিসের সিম্পাথি? যত কিছু বলতে চাই না ততই বেশি বার বেড়ে যাচ্ছ। চেনো আমায়? হ্যাঁ চেনো? হাত পা ভেঙে বিছানায় বসিয়ে রাখবো, যখন যা মনে হচ্ছে তাই করছো। চুপ, একটা আওয়াজ না। সন্ধ্যা থেকে দেখছি, ইনফ্যাক্ট কিছুদিন হলোই দেখছি। কি ভাবো আমি কিছু বলছি না, তার জন্য কিছু বলবো না? যখন ধরবো একদম হাতে ছাই মেখে ধরবো। খুব বার বেড়েছে তোমার, আমার রাগ বাড়িও না টিপ, তোমারই ক্ষতি হবে। বারবার বলছি আমার অবাধ্য হইও না। নীল টিপকে ধমকাচ্ছে আর টিপের হাত ধুয়ে দিচ্ছে। তারপর আবার টিপের হাত ধরে রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। তারপর ফার্স্ট এড বক্স এনে টিপের পাশে বসে পড়ে। হাত বাড়াও। টিপ নীলের বকা শুনে সুরসুর করে হাত এগিয়ে দেয়। ভাবলে হচ্ছে খচ্চর পোলা বদমাশ ছেলে যখন তখন আমায় ধমকাবে, বকা দিবে, মারার ভয় দেখাবে, পেয়েছিটা কি? একদিন তোকে এমন মারা মারবো জীবনেও আমার দিকে মাথা তুলে তাকাবি না, রাক্ষস একটা। ইস, রক্ত বের হয়ে গেছে রে। ইচ্ছে করছে নিয়ে গিয়ে ব্যালকনি থেকে ধপ করে নিচে ফেলে দিই, স্টুপিড গার্ল। দোষটা আমার নাকি আপনার? মানে কি বলতে চাচ্ছ? হ্যাঁ মানে তোতলাছো কেন বলো, না বললে ঠাস করে আরেকটা দেবো। কি শোনাবেন? হ্যাঁ আপনার জন্যই তো আমার হাতের এই অবস্থা। আপনি যদি আমার সাথে কথা বলতেন তাহলে তো আর আমি এটা করতাম না। অনেক বড় কাজ করেছেন আপনি, ভুলে গিয়েছিলাম। আপনাকে তো এই জন্য একটা অ্যাওয়ার্ড দিতে হবে, তাই না? পুরস্কার স্বরূপ আপনার কানে নিয়ে ঠাস করে একটা দিতে হবে। আপনি কথায় কথায় আমাকে এভাবে ধমকান কেন? হ্যাঁ ছোট বাচ্চা আমি। আমি কি অলিককে বলেছিলাম আপনার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে? বলেন, বলেছিলাম? না বললে কম কি রেখেছো শুনি। তুমি ওকে এত প্রশ্রয় দিয়েছো যার জন্য আজও তোমাকে নিয়ে এইসব করার চিন্তা করেছে। প্রথম দিন যদি অফিসে বলে দিতে তুমি আমার বিয়ে করাবো তাহলে ও এমন কথা বলার সাহস পেত? হ্যাঁ যত দোষ নন্দ খোস, কেন বলবো শুনি, বিয়েটা তো আপনি করতে চাননি, আমার চাপে করেছে। আমার জন্য আপনি কেন এই বিয়ে নামে বোঝাটা বয়ে বেড়াবেন? আমি জানি আপনি আমার জন্য মোটেও ভালো নেই, আমি চলে যাবো আপনার বাসা থেকে। আমার জন্য আপনার কোনো সমস্যা হোক আমি চাই না। টিপ কথাটা শেষ করতে পারে না, তার আগেই নীল টিপের অন্য হাত পিছ দিকে ঘুরিয়ে মোচড় দিয়ে টিপকে বিছানায় চেপে ধরে। টিপ ভয় পেয়ে যায় নীলের এ ধরনের আক্রমণে। টিপ বুঝতে পারে নীল প্রচন্ড রেগে গেছে। আর একটা বাজে কথা নয়, এই মেয়ে তুই বুঝিস না আমি তোকে পাগলের মতো ভালোবাসি, আর ভালোবাসার মানুষ কখনো বোঝা হয় না। তুই বুঝিস না তোর এইসব কথার জন্য তিলে দিলে মরছি আমি? তুই বুঝিস না তোকে অন্য কোনো ছেলের সাথে সামান্য কথাটুকু বললেও আমার সহ্য হয় না? তুই যখন বলিস আমায় ছেড়ে চলে যাবি আমার এই বুকের কোলে যে মোচড় লাগে, তুই কোনোদিনও আমায় বুঝবি না, আর বুঝতে হবেও না। ভালোবাসিস আর নাই বাসিস তোকে আমার কাছেই থাকতে হবে, আমায় ছেড়ে যাওয়ার কথা বললে একদম খুন করে দেবো তোকে। রাগের বসে নীল টিপের সাথে কি করছে এটাতে ওর হুঁশই নাই। নীল তাকিয়ে দেখলো টিপের চোখ দিয়ে পানি পড়ছে,
আর ঘুরে ঘুরে নীলের হাতের দিকে তাকাচ্ছে। নীল ঝট করে টিপকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। টিপ তাড়াতাড়ি উঠে হাত ধরে কেঁদে উঠে। টিপের কান্না দেখে নীল ফ্লাওয়ার ভাসটা ফ্লোরে ছুঁড়ে ফেলে আর পুরো রুম কাঁচে বিছিয়ে যায়। যত কষ্টই পারো দিয়ে যাও, যখন থাকবো না তখন বুঝবে কি ছিলাম আমি তোমার। নীল গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে যায়। সাহস হয় কি করে, ওসব বাজে কথা বলার যে থাকবে না। বার শুধু আমি নই নীল, তুমিও বাড়ছো। যখন ইচ্ছে আমায় কষ্ট দিচ্ছ, যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছ। কেন করছো তুমি এটা? আমি ভালোবাসি তোমাকে, আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না, কিন্তু তাই বলে তুমি এসব কথা বলতে পারলে? তোমাকে শাস্তি পেতে হবে, তুমি আমার এতটা ভালোবাসা জানা ছিল না তো। তোমার বকাগুলো শুনতে আমার মন্দ লাগে না, রাগি বর আমার। একটু পরে টিপ বিছানা থেকে নেমে কাঁচ পরিষ্কার করতে যাবে, সেই সময়ে নীল হন হন করে রুমে এসে টিপকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর ড্রয়িং রুমের সোফায় আস্তে করে বসিয়ে দেয়। তারপর টিপের সামনে পায়চারি করছে আর নাক ঘষছে। টিপ বুঝতে পারছে নীল রাগ কমানোর চেষ্টা করছে। যে কাজটা করতে পারম করবো সেটা আরো বেশি করে করবে, আর যেটা করার তো সেটা পিছিয়ে ঘোরো কেন তুমি? হ্যাঁ, কাঁচের টুকরো লেগে যদি হাতটা কেটে যেত তখন কি হতো? আপনি তো আছেনই, ব্যান্ডেজ করে দিতেন। নীল টিপের মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না, ওখান থেকে সরে আসে। তারপর খাবার প্লেট নিয়ে টিপের সামনে বসে। হ্যাঁ করো। আপনি আগে খান। আমার ক্ষুধা নেই। আমারও নেই, এতগুলো বকা কেয়ার। সরি। কি? ঠাস করে একটা দিলে শুনতে পাবে। আল্লাহ, এত ঠাস ঠাস কেউ নিজের বউকে মারতে চায়? তুমি কি আমার পরের বউ? মানে? আমি তো তোমাকে মারতে চাই। আমি এই জন্য এখন আপনার কাছে থেকে গেলাম, নয়তো কার সাধ্য আপনার মতো রাক্ষস। নীল ভ্রুকুচকে টিপের দিকে তাকিয়ে আছে। নীল কিছু বলতে যাবে তার আগেই পানি খাবো। নীল টিপকে পানি দিলে টিপ ঢক ঢক করে সব পানি খেয়ে নেয়। ভালো মন্দ চাই বলো আমাকে বলবে, শুধুই আমাকে, অন্য কাউকে নয়। কারণ তোমার সবকিছুর ওপর অধিকারটা শুধুই আমার, শুধুই আমার। মাইন্ড ইট। আপনি খাবেন না? না। খেয়ে নিন না প্লিজ। নীল উঠে গিয়ে খাবার এনে টিপের সামনে বসে খাবার খেয়ে নেয়। তারপর টিপকে কোলে নিয়ে রুমে চলে যায়। টিপকে বিছানায় শুয়ে দিয়ে নীল বালিশ নিয়ে সোফার দিকে আসতে গেলেই টিপ নীলের হাত ধরে নেয়। কই যাচ্ছেন? সোফায়। কেন? তোমার যেন কোনো সমস্যা না হয় তাই। তাই নাকি? উল্টোটা কি উল্টো? কিছু না, আপনি থাকেন, আমি পাশে রুমে যাচ্ছি। একদম পা ভেঙে রেখে দেব, চুপচাপ যাও বিছানায়। টিপ নীলকে জড়িয়ে ধরে। নীল তো বেশ অবাকই হয়ে যায়, কারণ টিপ তো কখনো নীলের কাছে আসে না। আসে না মানে আসেই না। আর ইউ ওকে? কেন? আমার আদর নিবা? আপনি তো বড্ড। কি? কিছু না, সরি, তখন আমার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। সরি তো আমার বলা উচিত, তুমি যখন বললে এত সহজে মাফ করলে মাথায় উঠবে। আর একটু শাস্তি দিই তোমায়, যদিও বা দোষটা আমারই বেশি, তবুও তোমাকে আমায় নিয়ে একটু টেনশনে রাখতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে মাফ করতে পারি। তো আজ তোমার বুকে মাথা রেখে ঘুমাতে দিতে হবে, রাজি? এটা কেমন কথা? কব ভলা ইয়ে বক্ত গুজরে কুছ পতা চলতা হি নহি, জব সে মুঝকো তো মিলা হ্যায় হোশ কুছ ভি আপনা নহি। উফ, ইয়ে তেরি পলকে ঘনি সি ছাঁও, ইনকি হ্যায় দিল নশি। অব কিসে ডর ধূপ কা হ্যায়, ক্যোঁকি হ্যায় ইয়ে মুঝ পে বিছি। তেরে বিনা না সাঁস লো, তেরে বিনা না মৈ জিও, তেরে বিনা না এক পল ভি রহ সকো, রহ সকো। তুহি হকীকত খাব তো, দরিয়া তুহি প্যাস তো, তুহি দিল কি বেকরারি, তু সুকো তু সুকো, তু হম সফর, তু হম কদম, তু হম নবা মেরা, তু হম সফর, তু হম কদম, তু হম নবা মেরা।